নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত খেলো বাংলা চ্যানেলে। আজ তোমাদের জানাবো এফসি আন্ডার 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার ড্র হয়ে গেছে, যেখানে ভারতের গ্রুপে কোন কোন দেশ পড়লো সেগুলোই আজ তোমাদের বলবো। আর প্রথম দেশটি আমি বলবো ইরাক, দ্বিতীয় দেশটি শক্তিশালী অস্ট্রেলিয়া এবং তৃতীয় দেশটি কুয়েত, আর অবশ্য ভারত, মানে চারখানা টিম হলো। আর বাকি সব গ্রুপে কে কোন গ্রুপে পড়লো সেটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা পজ করে এটা দেখে নিতে পারো। এই খেলাগুলো মোটামুটি শুরু হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে আর শেষ হবে সেপ্টেম্বরে 18 তারিখে শেষ হচ্ছে। ভারত গ্রুপ এইচে আছে, আর এই গ্রুপে ম্যাচগুলি আয়োজক করবে ইরাক। ভারতের এই প্রথম খেলা হবে 14 সেপ্টেম্বর ইরাকের বিরুদ্ধে, আর দ্বিতীয় খেলাটি হবে 16 সেপ্টেম্বর শক্তিশালী অস্ট্রেলিয়া টিমের বিরুদ্ধে, আর শেষ ম্যাচটি খেলা হবে 18 সেপ্টেম্বর কুয়েতের সঙ্গে। নামগুলো শুনেই বুঝে গেছো তোমরা যে ভারতের গ্রুপটা কতটা শক্তিশালী, আর ভারতীয় টিম কি পরের রাউন্ডে যাবে সেটাও কিন্তু বলা খুব কঠিন। কেন কঠিন সেটাও বলছি। এফসি যে গ্রুপ করেছে তার জন্য 44টা টিমকে 10টি গ্রুপে ভাগ করে দিয়েছে। সেখান থেকে ফাইনাল 16খানা টিম খেলবে মূল পর্বে। প্রথম টিমটি হলো উজবেকিস্তান, যেহেতু সে আয়োজক দেশ সে ডাইরেক্ট খেলতে পারবে। বাকি রইল 15টি স্লট, সেইটার জন্য 10টি গ্রুপের 10জন গ্রুপ চ্যাম্পিয়ন আর 5জন বেস্ট রানার আপ 10টি গ্রুপ থেকে মিলে 16টা টিম নিয়ে কিন্তু মূল পর্ব হবে। সেখানে ভারতীয় টিম ইরাক এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিমকে টপকে পরের রাউন্ডে যাওয়া হয়তো কেউ ভাবতেও পারবে না। আর একটি কারণ আছে, ভারতীয় টিম 2008 থেকে মূল পর্বে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, এইটাও একটা রেকর্ড। এবার বলি অস্ট্রেলিয়া টিম, যারা প্রতিবারই কিন্তু গ্রুপ টপকে কিন্তু পরের রাউন্ডে গেছে। আর এরপরে বলবো ইরাক, যারাও খুব শক্তিশালী টিম, তারাও মোটামুটি প্রতিবার গ্রুপ টপকে পরের রাউন্ডে গেছে। খেলায় অবশ্যই অঘটন ঘটে, তেমনই যদি ভারতীয় টিম করে দেখাতে পারে তা ভারতীয় ফুটবল টিমের ভালো একটা বিজ্ঞাপন হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের মতো এতটুকুই, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা, বাই বাই।